ইমা ইবনে কাসী ইমিয়ার ছাত্র ছিলেন সম্পর্কে জানতে চাচ্ছি অনেক আলেম ইবনে আকিদা সম্পর্কে ভিন্ন উৎপোষণ করেন অনেকে খারাপভাবেও দেখেন ওনার ছাত্রের লেখা বই পড়ে আমাদের সাধারণ মানুষের বিভ্রান্ত হওয়ার কোনো আশঙ্কা আছে কি ইবনে কাসির রহমতুল্লা আলেই ইবনে তাইমিয়ার ছাত্র ছিলেন আপনি আপনাকে জানা জ্ঞাতার্থ জানাচ্ছি শুধু ইবনে তাইমিয়ার ছাত্র ইবনে কাসির নয় ইবনে তাইমিয়ান ছাত্র ছিলেন ইবনুল কাইম রহমতুল্লাহ আলী ইবনে তাইমিয়ার ছাত্র ছিলেন ইমাম 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 ইবনে হাদি রহমতুল্লাহ আলী ইবনে কাসিরের ইবনে তাইমিয়ার ছাত্র ছিলেন ইমাম জাহাবির রহমতুল্লাহ আলী ইবনে তাইমিয়ান ছাত্র ছিলেন ইমাম মিজির রহমতুল্লাহ আলী ইবনে তাইমিয়ার ছাত্র ছিলেন আপনি আমি কতজনের নাম বলবো যতজনে আজ যারা বলেন তারা প্রত্যেকেই কিন্তু ইবনে তাইমিয়ার ছাত্র ছিলেন ইতিহাসে যারা কিছু লিখেছে কিছু করেছে কিছু কাজ করেছে কিছু একটা জিয়া জাতিকে দিয়েছে বর্তমানে যেগুলো আপনি চোখের সামনে দেখেন আইনমুর রিজিয়ালের উপর যে গ্রন্থ লিখেছে অথবা যারা ইমাম মিজির রহমতুল্লাহ আলী যেটা করেছেন তরফাতুল আশরাফ যেটা লিখেছেন উনি কিন্তু ইমনি তেমিয়ারই ছাত্র ছিলেন তো ইবনি তেমিয়াকে আপনি যদি কোনো ইগনোর করেন তো ছাত্রদের ইগনোর করেন আপনি কিন্তু সহি আকিদে সহি বিশ্বাস রূপ থাকতে পারবেন না যত মানুষ ইবনি তেহমিয়াকে বলে আকিদে ব্যাপারে কথা বলে তারা আকিদেই বুঝে না এটা মনে রাখবেন ইবনে তেমিয়া হচ্ছে আকিদার একজন অনন্য সিফা সালার যোগ যুগ ধরে মানুষ পছন্দ করে ইবনে তামিয়ার ইবনে তামিয়ার সাথে সম্পৃক্ত হতে ইবনে তামিয়ার সাথে যে কথাটি যে যে লোকটি নিজেকে সম্পৃক্ত করবে সে অন্তত এতটুকু বলতে পারে যে আল্লাহ সম্পর্কে খারাপ ধরার আকিদা তার থাকবে না নবী সম্পর্কে খারাপ আকিদা থাকবে না আকিরার সম্পর্কে খারাপ আঁকিদা থাকবে না অর্থাৎ তার আকিদা হবে একেবারে পিউর বিশুদ্ধ এবং সে হবে ফের কাতন নাজিয়ার অন্তর্ভুক্ত সে হবে নাজি অর্থাৎ নাজাদপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত ইনশাআল্লাহ যারা ওই যে তিয়াত্তর ফেরকার মধ্যে এক ফেরকা যারা যেই ফেরকাটি নাজাদ তাদের অন্তর্ভুক্ত হবে এবং তারা হবে মিনা তয় ফাতুলমান সুরা সাহায্যপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হবে এবং তারাই হবে ইনশাল্লাহ তারা তাদের তারাই হবে আল জামা তারা যত কমই হোক না কেন যত দূরেই তারা থাকুক না কেন তারাই হচ্ছে আল আলজামা তারা হচ্ছে ওই গোষ্ঠী যাদেরকে রসল্লা সাল্লাহ ইসলাম জামা ঘোষণা করেছেন তারা সেই এক দল সেটা দলীয় ব্যাপার নয় মানুষের দুনিয়ার হানাহানি মারামারি যে রাজনৈতিক দল নয় এটা হচ্ছে ওই দল যে দলটি আখরাতে মুক্তি পাবে সেই দলের অন্তর্ভুক্ত হবে এই জন্য ইমনি তেমিয়া সম্পর্কে আমাদের একটি গ্রন্থ আছে আপনাদেরকে অনুরোধ করবো গ্রন্থটি পড়ার পরে আপনি বুঝবেন যে আসলে কতটুকু এই লোকটি আঁকি জন্য সারাটা জীবন তিনি বাজি রেখেছেন জীবনের বেশিরভাগ মুহূর্ত জেলে কেটেছেন বিয়ে শাদিও করতে পারেননি কারণ সুযোগ সুযোগ পাননি কারণ তাকে শুধু ট্রেনে হেসে জেলে নেওয়া হতো যুগে যুগেই কিছু খারাপ মানুষ ছিল আলেমদের মধ্যে ওলামা সু ছিল খারাপ আলেম ছিল তখনও ছিল ইবনে জাহবালের মতো ব্যক্তিরা তখনই ছিল ইবনে মাখলুফের মতো ব্যক্তিরা তখনই ছিল এরকম যারা ছিল তারা বেশিরভাগই শাখর শাহ ইবনে তেমিয়া তারা দার সরকারি আলেম বা যারা ছিল তারা ইবনে তেমিয়ার বিরুদ্ধে কাজে লাগাতো ইবনে তেমিয়ার বিরুদ্ধে তারা সরকারকে খেপিয়ে তুলতো তারা সরকার বাধ্য মনে করতো যে অনেক সময় ভালো হিসাবেও ঢুকাইতো অনেক সময় খারাপ হিসাবে তাকে জেলে ঢুকিয়ে রাখতো তাকে এমন এমন জেলে ঢুকে যে জেলে কোনো ভালো মানুষ থাকেনি যেখানে শুধু কষ্টই তিনি পেয়েছেন সেখানে তিনি একটু ঠিকমতো নিজের শান্তি প্রশান্তির সাথে চলা আদায় করতো তার জন্য কষ্ট হতো এরকম জায়গায় তাকে ঢুকিয়ে রাখা হয়েছিল ইনি হচ্ছেন নিবৃতএমিয়া রহমতুল্লাহ আলী তিনি ঊর্ধ্ব আকাশের একটি ধ্রুবতারা যেই তারার সাথে যেই তারার আলোতে সারা দুনিয়ার মানুষ এখন আলোকিত হচ্ছে সত্য এবং সহি আকিদা বিশুদ্ধ আকিদার এই মানহাজ ইবনি তাইমি রহমতুল্লাহ আলাই তিনি নিজের থেকে কোনো কিছু বলেননি যেটা সলফে সালাহিম বলেছেন সেটাকে তিনি একত্র করেছেন শুধুমাত্র আপনি যদি কোনো ইবনি তাইমি রহমতুল্লাহ আলাই তার আকিদাল ওয়াস্তা পড়েন অথবা আল হামাউয়া পড়েন অথবা তাদমুরিয়া পড়েন এগুলি যদি আপনি পড়েন অথবা বাহানিয়া পড়েন আপনি আশ্চর্য হবেন তিনি যা যা বলেছেন একটু ও নিজের থেকে বলেন নেই সবগুলি তার কিন্তু সালাফ আছে অর্থাৎ তার পূর্বশুরীরা বলে গেছেন তিনি শুধু জমা করেছেন তিনি সবই বলেছেন কোনো কোনো যেগুলো আমাদের পূর্বশুরী আলমরা বলে গেছেন বুখারি আবু আবুদাউদ্দ তিনমুজি নাসাই ইবা জাহা সহ অর্থাৎ অথবা আবু হানিফা মালিক শাহফি আহমদ এর আগে তা এর আগে সাহাবাই কেরাম যা যা বলে গেছেন তিনি শুধু সেগুলিকে জমা করেছেন আমাদের এইভাবে যারা আকিদার ইমাম ছিলেন ইবনে বত্তা রাহমা হল্লা অথবা ধরেন ইমাম আজুরি রহমতুল্লাহ আলী অথবা এই জাতীয় যারা অথবা আবু ইসমাইল সোহাবুল রহমতুল্লাহ আলী এদের যে গ্রন্থগুলো আছে সেগুলো থেকে তিনি নিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনাকে যেন একটা হির উপহার দিয়েছেন সুতরাং ইবনিতে তামিয়ার রহমতুল্লার বই বই পড়া মানে অর্থ হচ্ছে আপনি পুরু আকিদা দেখে আপনি হাতের মুঠো নিয়ে আসবেন এবং সেটাকে সম্পূর্ণরূপে আয়ত্ত করতে পারবেন যারা ইবনে তামিয়ার আকিদার ব্যাপারে সন্দেহ পোষণ করে নিজেদের আকিদাকে একটু তারা দেখা উচিত যে তারা কোথেকে আকিদে নিয়ে এসে তারা কি কোরআন এবং সূন্য থেকে আকিদে নিচ্ছে না কোরআন এবং সূন্য অপব্যাখাকারী তথাকথিত কুল্লাবী ময়তাজিলি অথবা আষাঢ়ি মাতুরিদি এরা আসলে দেখুন এরা কিন্তু কেউ গ্রহণযোগ্য ব্যক্তিত্ব নয় এরা সবই হচ্ছে প্রভ্রষ্ট এরা হচ্ছে এ তথাকথিত ওই গ্রীক দর্শন অনুসারী এরা কোরআন এবং সুনার অনুসারী নয় তারা প্রত্যেকটি জিনিসে গ্রিক দর্শন কী বলে সেটা গ্রহণ করে আল্লাহ সম্পর্কে তারা গ্রিক দর্শন থেকে দলিল নেয় অথচ আল্লাহ সম্পর্কে দলিল দিয়ে সাহাবাই কেরাম জান্নাতে চলে গেছে তারা কোরআন এবং হাদিস থেকে তা বেঈনরা জানাতে চলে গেছেন ইনশাআল্লাহ তাদের মধ্যে একটা বিরাট অংশ ইনশাআল্লাহ জান্নাতে যাবেন যারা কী কী থেকে নিয়েছেন তারা গ্রিক দর্শন জানেননি বুঝেননি পড়েননি তারা কিন্তু নিয়েছেন কোরআন এবং সুন্না থেকে তাহলে কোরআন সুন্না থেকে যদি আল্লাহ সম্পর্কে আকিদা না নেওয়া হয় সে আকিদা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না অনুরূপভাবে দেখেন ইমামরা তারা অনেকেই তারা কেউই বরং তারা গ্রিক দর্শন বা কালাম শাস্ত্র নিয়ে তারা লেখা করেন নাই কিন্তু তারা কিন্তু ইনশাআল্লাহ আল্লাহ তালা তাদেরকে যদি জানার দেয় এই কারণে দিবেন যে তার সুন্না অনুসরণ করে তারা যাচ্ছেন অনুরূপভাবে যারা এর এই আমাদের যে হেদায়তের ইমাম যারা আবু হানিফাম শাহি আহমদ অনুরূপভাবে হেদায়তের ইমামরা বুখারি মুসন উদিন মিজিন আসা ইবনী মাজা এই যে হেদায় হেদায়তের এই ইমামগণ রয়েছে তারা কেউই কিন্তু এক তথাকথিত কালাম শাস্ত্রের পিছনে দৌড়াননি প্রত্যেকেই তাদের যে কিতাব তাদের যে কিতাব আছে কিতাবে তারা যে সমস্ত আঁকিতে লিখেছেন সেটাই ইবনে তাইমি রহমতুল্লা লিখেছেন তাহলে বোঝা গেল তার একটা ধারাবাহিকতা আছে সাহাবাই কেরাম তাবেইন আইমে মাতবরঈন আইমে হাদিস আইমে মে ফেখ এ ফেখের ইমাম হাদিসের ইমাম তাদের থেকে যে আকিদা লিখেছেন সেটাই ইব্রাহাম রহমতুল্লাহ লিখেছেন এই জন্য এখনও যে কোনো মানুষ তিনি ইচ্ছা করলে আব্দি তামিন ইতামির একটা কথাকে পরীক্ষা করে উপরের দিকে নিয়ে গেলে যে কোনো কিতাবের মধ্যে পাওয়া যাবে যেটা অমুক কিতাব থেকে তিনি নিয়েছেন হয় বোখারি না মুসলিম না আবুদ না তিনি না না মালিক বলেছেন না সাফাই বলেছেন দেখুন পেয়ে যাবেন সেখানে অথবা সুফিয়ান না বলেছেন অথবা ইমাম আউজারি বলেছেন সেখান থেকে তিনি পেয়ে যাবেন এর অর্থ হচ্ছে যারা ইমনে তাইমিয়া রহমতুল্লাহ আল সম্পর্কে এই জাতীয় খারাপ ধারণা পোষণ করছে তারা কিন্তু ভুল পথে আছে এবং তাদেরকে আমরা অনুরোধ করবো আরেকটি ইব্রতাইমিয়ার সম্পর্কে জানুন আলহামদুল্লাহ তার শত্রুরাও ধীরে ধীরে ফিরে আসছে অনেকেই তার শত্রুত্ব শত্রুতা করেছিল পরবর্তী তাকে শেখ ইব্রতাইমিয়া রহমতুল্লাহ আলী শেখুল ইসলাম বলতে তাদের কোনো দ্বিধা হয়নি এমনকি ইমাম ইমাম আপনি জানেন যে একজন নাম হচ্ছে ইমাম আইনি রহমতুল্লাহ আলী যিনি বুখারির ব্যাখ্যা লিখেছেন নাম চমজাতুল কারি তিনিও পর্যন্ত বলেছেন যে ইনলাম ইমলাম হুয়া শেখুল ইসলাম ফেমান যদি তিনি ইসলামের শেখ না হন ইসলামের একজন মহান ব্যক্তিত্ব না হন উস্তাদ না হন তাহলে আর কে আছে আর কে আছে এরকম ব্যক্তিত্ব ইসলামে আর এর পরে ছয়শো হিজড়ি পরে আর আসেনি এই এরকম ব্যক্তিত্ব আর দেখা যায়নি এই জন্য এরকম এই ব্যক্তিত্ব ব্যক্তিত্বের সাথে নিজেকে সম্পৃক্ত করা সৌভাগ্যের বিষয় আমরা অনুরোধ করবো আমাদের একটি গ্রন্থ আছে বিষয়ে আপনি পড়বেন সেটির নাম হচ্ছে আকিদার সিফা সালার আকিদার অনন্য সিফা সালার শেখুল ইসলাম ইবনি তাইমিয়া আলী এই গ্রন্থটি ইনশাআল্লাহ বাজারে পাওয়া যায় আপনি সেখান থেকে সেটা কিনে পড়বেন অন্যান্য গ্রন্থে আছে ওনার উপর অনেকেই গ্রন্থ লিখেছে দুর্ভাগ্যবশত প্রত্যেকেই তার কেউ হয়তো তার জুহদ তাকুয়া নিয়ে লিখেছে কেউ হয়তো তার ফেঁকা নিয়ে লিখেছে শাস্ত্র নিয়ে লিখেছে কেউ হয়তো তার জেহাদ নিয়ে লিখেছে কিন্তু কেউই তার আসল যে কাজের জন্য ইবনে তাইম রহমতুল্লাহ আলী তার সারাটা জীবন ব্যয় করেছেন সেই বিষয়টি তুলে নিষ্ঠা হচ্ছে আকিদার সংশোধন এবং আলহামদুলিল্লাহ এই পর্যন্ত যেখানেই কোনো ভালো কিছুর নিদর্শন পাবেন বুঝবেন যে ইব্রিত রহমতুল্লাহ সেখানে কোনো না কোনো তার কর্মকাণ্ডের কিছু ছায়া সেখানে পাওয়া যায় সেই হিসাবে আপনি বুঝছেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন আল্লাহ আমাদেরকে সঠিক আকিদা ধারণ করার তহবিক দান করুন এবং বুঝার তহবিক দান করুন কারা আসলে সঠিক আকিদার যারা একটা সিলসিলার মধ্যে আছে কোরআন এবং সন্ন্যার অনুসারী হয়ে সাহাবা তাবেন যাদের তারা সহি নিঃসন্দেহে যারা ভিন্ন পথে চলে গেছে এরপরে ভিন্ন ভিন্ন সন্দেহ এনে আপনার উপর চাপিয়ে দিচ্ছে এটা বললে তো এটা হয়ে যাবে এটা বললে তো এটা হয়ে যাবে এরকম বলে বলে কোরআন এবং হাদিসের ভাষ্যকে যারা অবব্যাখ্যা করছে তারা কখনো কখনও সহি থাকতে পারে না আশা করি বিষয়টি আমরা বুঝতে পারছি